আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা বিকালের নাস্তা রেসিপি। আজকের নাস্তাটা আমি একদম সহজভাবে আর অনেক বেশি টেস্টি একটা নাস্তা শেয়ার করব। আজকের এই নাস্তাটা যে কেউ বানাতে পারবেন, একদম নতুনরা থেকে পুরনো সবাই বানাতে পারবেন। আর যেহেতু হাতে কম সময়ে এটা বানানো যায়, তাই যে কোনো সময় এটাকে বানানো যাবে। এটা বানানোর জন্য শুরুতেই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আমি আজকে ময়দা দিয়েছি, এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো রান্নার তেল। এখানে যে কোনো তেল বা বাটার দেওয়া যাবে, তবে সরিষার তেলটা অ্যাভয়েড করাই ভালো। এবার খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে, একদম ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তেলটা যত ভালো মেশানো হবে তত কিন্তু আমাদের নাস্তাটা টেস্টি হবে। ব্যাস হয়ে গেছে আমার মেশানো, এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার, একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু আমরা যেভাবে রুটি বা পরোটা বানাই ঠিক ওরকম একটা ডো হবে, সফট একটা ডো হবে। খুব সুন্দর করে এটাকে মেখে নেব। আমি ডোটাকে তৈরি করে নিয়েছি, এবার রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। এদিকে আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি নিতে হবে, আর পেঁয়াজটা এত ছোটো সাইজের করে কাটতেও হবে না, একটু বড় সাইজ করে কাটলেও সমস্যা নেই। স্বাদ মতো লবণ দিলাম, আর স্বাদ মতো এখানে দিয়ে দিলাম লবণ। আমি এখানে 2টা কাঁচামরিচ কেটে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিলাম আমি গরম মশলা 1/2 চামচ পরিমাণ। এবার আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিড়া ভাজা। এখানে চিড়াটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে, কাঁচা চিড়া দিলে হবে না। এবার খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়, এরকম করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। এটাই আজকে আমাদের পুর, ভিতরে যে পুরটা সেটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার আমরা চলে যাব, আমাদের ডোটাও রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমরা এই ডোটাকে 8টা ভাগে ভাগ করে নেব। আমি এখানে ছোট করে তৈরি করব, তাই আমি 8টা ভাগে ভাগ করেছি। তবে আপনারা যদি চান যে না বড় সাইজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও বড় বড় সাইজ করে কেটে নিতে পারবেন, এটা যার যার উপর নির্ভর করে। আমি 8টা ভাগে ভাগ করে নেব, এত বড় বা ছোট করব না আমি, যার জন্য। ব্যাস হয়ে গেছে আমার এখানে 8টা ভাগে ভাগ করা। এখানে সবগুলোকে আমি উঠিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব, আর একটাকে আমি নিয়ে নিব, এখানে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার এই বলটাকে আমরা একটু ময়দা দিয়ে তারপরে এটাকে একটা রুটি তৈরি করে নেব। এখানে রুটিটা কিন্তু অনেক বেশি বড় হবে না, আবার একেবারে পাতলা বা অনেক বেশি মোটাও হবে না, ঠিক এরকম একটা সাইজের রুটি হবে। আমি এটাকে মাঝখান বরাবর আমি ফোল্ড করে দিলাম, মানে ভাঁজ করে দিলাম। এবার এটাকে মাঝ বরাবর এভাবে যে কোনো একটা চামচ বা নাইফ, যে কোনো কিছু বা কোনো একটা কাঠি দিয়ে মাঝ বরাবর দাগ কেটে দিতে হবে। আর আমি এটা দিয়েই কেটে নিচ্ছি, আপনারা চাইলে নাইফ দিয়ে কেটে নিতে পারবেন। এবার 2টা ভাগে ভাগ করা হয়ে গেলে আমরা এটাকে খুব সুন্দর করে সিল করে দিব। অবশ্যই সিলটা খুব সুন্দর করে করতে হবে, না হয় কিন্তু এটা খুলে যাবে ভাজতে গেলে। এবার যে সিলটা মাছ বরাবর হয়েছে, মানে জোড়াটা পড়েছে, সেটা মাছ বরাবর দিয়ে তারপর আমরা দিয়ে দেবো আগের থেকে যে পুরটা তৈরি করে রেখে দিয়েছি সেটা দিয়ে দিব। এখানে এখানে পুরীর পরিমাণ বুঝে দিবেন, আপনারা যেমন পছন্দ করবেন তেমন, তবে এই এখানে পুরটা বেশি দিলে খেতে ভালো লাগে নাস্তাটা। এবার আমরা খুব সুন্দর করে এটাকে সিল করে দিব। এই সিল করাটা কিন্তু জরুরি, কারণ এগুলো কিন্তু আমরা তেলে ভাজবো, তাই খুব সুন্দরভাবে সিল করে না দিলে এটা তেলে দেওয়ার সাথে সাথে খুলে যাবে। তাই চেষ্টা করবেন এই সিলগুলো খুব সুন্দর করে দেওয়ার জন্য। প্রয়োজনে এটাকে পানি দিয়েও সিল করে দিতে পারেন, তবে তার আর প্রয়োজন হয়নি। এবার আমরা একটা কাঁটা চামচের সাহায্যে এই যে উপর থেকে যে সিলটা করেছি এখানে একটু চেপে চেপে দিব, মানে একটা ডিজাইনও হবে, আবার এই সিলটাও খুব সুন্দর করে হয়ে যাবে, এটা সহজেই আর খুলে যাবে না, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে।
ব্যাচেটাকে একটা সাইডে রেখে দেব আমি আরও একটা আপনাদেরকে একইভাবে তৈরি করে দেখাবো। ঠিক একইভাবে আমি অপরটাও নিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম। দিয়ে তারপর খুব সুন্দর করে এটাকে সিল করে দিতে হবে। এবার আবার একইভাবে আমি সেই কাটা চামচের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে, ঠিক একইভাবে সবগুলোকে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। এখানে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, দেখেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। ঠিক এরকম চাইলে এটাকে সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারবেন, যে কোনো এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন এই অবস্থায়। এবার ভাজতে চলে আসছি। ভাজার জন্য তেল দিয়ে গরম করে নিয়েছি, এবার একটা একটা করে দিয়ে দিব। এই নাস্তাটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তেলটা গরম হয়ে গেলে অবশ্যই তেলটাকে একটু মিডিয়াম আঁচে রেখে তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে, না হয় দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে আর এটা খুব একটা মচমচে হবে না, একেবারে থেতলে যাবে কতক্ষণ রেখে দিলে। আর যদি আপনি ঠিক মতো ভাজতে পারেন এটা অনেকটা সময় একইভাবে থাকবে, কোনো রকম থেতলে যাবে না, একেবারেই মচমচা থেকে যাবে। আমরা একটা সাইড হওয়ার জন্য অপেক্ষা করছি। একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা অপর সাইডটা উল্টে দেব। এবার আরেকবার আমি উল্টে দিচ্ছি, এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আবার তেলে দেওয়ার পরে কিন্তু এটা বেশ ফুলে উঠেছে, দেখতেও ভালো লাগছে। ব্যাস হয়ে গেছে, এবার আমরা এটাকে তেল থেকে তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নেব সবগুলোকে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আবার খেতেও টেস্টি। বাচ্চা থেকে বড় এই নাস্তাটা সবাই পছন্দ করবে, চাইলে আপনারা স্কুলে টিফিনে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারবেন, বা চাইলে সকাল বিকালের নাস্তা হিসাবে একদম পারফেক্ট একটা নাস্তা চায়ের সাথে। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন একটা লাইক দিতে ভুলে যান, তারা প্লিজ শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন। আর আপনার একটা লাইক আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা নিয়মিত দেখেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। এবার আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে, দেখেন একদম পুরে ঠাসা। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাথেই থাকবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।